দেখুন বন্ধুরা, আজকে ঝলসানো মুরগির রান্না কিভাবে তৈরি করি দেখুন। দেখুন আজকে মুরগির মাংস নিয়ে নিয়েছি, এটা পেঁয়াজ, লঙ্কা, পাঁচ ফোড়ন, টাটা লবণ, হলুদ, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর চিনি। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন, লঙ্কা, চিনি, তেজপাত। এবার দিয়ে দেব পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ, বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, এবার ভালো করে কষে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব মাংসটা। ভালো করে মাখিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন কষানো হয়ে গেছে ভালো করে, ভালো করে মাখানো হয়ে গেছে সব মশলা। এবার দিয়ে দেব ঢাকন দিয়ে দেব। এবার দেখে নেব কতটা হয়েছে, জল বেরিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হালকা লবণ, যেহেতু আগে আমি লবণ দিয়ে দিয়েছি, কষানোর সময় লবণ দিয়েছিলাম, এবার মাংসের মধ্যে হালকা করে দিয়ে দেবো। পুরো মাংসটাই ভালো করে লবণটা মাখিয়ে দিতে হবে, মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার আর একবার ঢাকনা দিয়ে দেব। দেখুন কত জল বেরিয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। ঝলসা মুরগির ট্রেনটি আলাদা, কালারটা কত সুন্দর হয়েছে। এবার আধ ঘন্টার মধ্যে সেদ্ধ করে নেব, তাহলে মাংস রেসিপি রান্না হয়ে যাবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দেখুন বাটা মশলার কালারটা তো গুঁড়ো মশলার মতো হবে না, খেতে টেস্টি হবে, দারুণ সেন্টটা দারুণ সুন্দর হয়েছে। দেখে নাও মাংসটা সেদ্ধ হয়েছে নাকি,
হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা রান্না আমার হয়ে গেছে। আজকে ঝলসানো মুরগির গায়ে গায়ে কষা মাংসের মতো রান্না। দেখুন এইভাবে বাড়িতে তৈরি করবেন, বাটা মশলা দিয়ে গরমের দিনে খাবেন। শরীরে পুরো খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। তুলে নিই দারুণ টেস্ট। এইভাবে রান্না করবেন বাড়িতে, মাংস রেসিপিটা ভালো লাগবে। কেমন লাগছে? না টেস্ট কেমন হয়েছে দেখো, মাংসের টেস্ট কেমন হয়েছে আমাকে বলো, কেমন হয়েছে বলো। দেখুন বন্ধুরা আমার ছেলে আমার বউ টেস্ট করছে মাংসটা, কেমন হয়েছে আমাদেরকে বলবে। দারুন, অপূর্ব। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তুমি কি বলছো? ভালো হয়েছে মানে খুব ভালো না খানিক ভালো? দারুন। আমি একটা টেস্ট করি, কি বলবে, এত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, একদম মশলা ঢুকে গেছে, দারুন দারুন। অবশ্যই বাড়িতে আপনারা রান্না করে দেখবেন।